ঢেঁড়স ভাজি, ঢেঁড়সের তরকারি পছন্দ করে না এমন লোক পাওয়া কঠিন। গ্রীষ্মকালীন এই সবজিটির ফলন আমাদের প্রচুর। ঢেঁড়স দেখতে অনেকটা নারীর সরু কোমল আঙ্গুলের মতো হওয়ায় একে লেডিস ফিঙ্গার বলেও ডাকে। এর প্রকৃত ইংরেজি নাম অকড়া। যে সাতটি রোগে ঢেঁড়স কাজ করে। ঢেঁড়স অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন। আপনার হয়তো জানা নেই ঢেঁড়স সুস্বাস্থ্যের জন্য কতটুকু গুরুত্ব রাখতে পারে। আসুন জেনে নেই কোন সব অসুখে ঢেঁড়সের ঔষধের মতো কাজ করে। এক, হাঁপানিতে উপকারী। ঢেঁড়স হাঁপানি রোগে খুব উপকারী। প্রাচীন হার্বাল চিকিৎসায় হাঁপানি রোগ সারাতে ঢেঁড়সকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়েছে। ঢেঁড়স বীজের তেল শ্বাসকষ্ট কমাতে পারে। দুই, ডায়াবেটিস নিয়ন্ত্রণে। ব্লাড সুগার কমাতে ঢেঁড়সের তুলনা নেই। প্রতি 100 গ্রাম ঢেঁড়সে রয়েছে 0.07 মিলিগ্রাম থায়ামিন, 0.06 মিলিগ্রাম নিয়াসিন, 0.01 মিলিগ্রাম রিবোফ্লাভিন, যা ডায়াবেটিক রোগীর স্নায়ুতন্ত্রে পুষ্টি সরবরাহ করে সতেজ রাখে। তাই ডায়াবেটিক রোগীদের প্রতিদিন খাবার পাতে রাখা উচিত ঢেঁড়স। তিন, প্রোস্টেট গ্রন্থির অসুখে। ঢেঁড়সের একটা দারুণ ঔষধি গুণ হল এইট প্রস্রাবের প্রবাহ বৃদ্ধি করে। এতে প্রোস্টেট গ্রান্ডের বৃদ্ধি কমে যায়। ঢেঁড়স পানিতে সেদ্ধ করে তরল পিচ্ছিল পদার্থ ছেঁকে পান করলে প্রস্রাবের প্রবাহ বাড়বে। চার, কোষ্ঠকাঠিন্য দূর করে। ঢেঁড়সে রয়েছে প্রচুর আঁশ। আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, সহজে হজম হয় বলে বিপাকক্রিয়ায় সহায়তা করে। পাঁচ, ত্বকের যত্নে। ঢেঁড়স ত্বকের যত্নে খুব উপকারী। ঢেঁড়স খেলে ব্রণ কম হয়, ত্বকের ময়লা পরিষ্কার করে, রক্ত চলাচল বৃদ্ধি করে বলে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়। ৬, হাড় ও দাঁতের যত্নে। প্রতি 100 গ্রাম ঢেঁড়সে রয়েছে 66 মিলিগ্রাম ক্যালসিয়াম, 1.5 মিলিগ্রাম লোহা। ফলে ঢেঁড়স হাড়কে মজবুত রাখে। দাঁত ও মাড়ির রোগেও ঢেঁড়স উপকারী। ৭, চুলের যত্নে। চুলের ঢেঁড়সের রয়েছে প্রাকৃতিক ব্যবহার। ঢেঁড়সকে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করা হয়। চুল পড়া কমায়, চুলের উজ্জ্বলতা বাড়ায়। পাঠকগণ, সুস্বাস্থ্যের খাতিরে ঢেঁড়স রাখুন প্রতিদিনের খাবার তালিকায়। এটি আপনাকে দেবে অসুস্থতা থেকে সুরক্ষা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।